নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বনশিখা। আজ আমরা কথা বলতে চলেছি গণেশ চতুর্থী নিয়ে। ভারতের লোকপ্রিয় ফেস্টিভ্যালগুলির মধ্যে গণেশ চতুর্থী অন্যতম। ছত্রপতি শিবাজী মহারাজ সংস্কৃতি ও জাতীয়তাবাদকে উন্নীত করার উপায় হিসাবে গণেশ চতুর্থী উদযাপন শুরু করে। এটি ভারতীয়দের একটি প্রধান উৎসব। ভারত জুড়ে, বিশেষ করে মহারাষ্ট্রে, অত্যন্ত ভক্তি ও উদ্দীপনার সাথে উদযাপিত হয়। দিনটি ভগবান গণেশের জন্মদিন হিসাবে পালিত হয়, যিনি জ্ঞান, সম্পদ ও নতুন শুরুর দেবতা ও ভগবান শিব ও দেবী পার্বতীর পুত্র। এই বছর গণেশ চতুর্থী পালিত হবে 19 সেপ্টেম্বর মঙ্গলবার ও গণেশ বিসর্জন হবে 28 সেপ্টেম্বর বৃহস্পতিবার। 10 দিন ধরে এবার গণেশ উৎসব চলবে। ভগবান গণেশ আপনার জীবনের প্রতিটি পরীক্ষায় আপনার পাশে থাকুক। শ্রী গণেশের কৃপায় আপনার জীবন আরও মঙ্গলময় হয়ে উঠুক।